আল্লাহরে সাক্ষী রাখিয়া বলতে পারি, আল্লাহকে সাক্ষী রাখিয়া বলতে পারি আমি বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখেছি, তাও আমার বাড়িতে এসেছেন আমি বঙ্গবন্ধুকে দেখেছি। আমি একবার দেখছি যখন প্রথম, তখন আমি এটা ভুলে হোক আর আমার আবেগে হোক আমি ফেসবুকে দিয়ে দিছিলাম। এটা নিয়ে আমাকে অনেক অপমান করা হয়েছে, অনেকে অনেকভাবে অপমান করছেন যে আমি স্বপ্নে দেখে কেন ফেসবুকে দিলাম। শুনেন, মানুষের যাকে নিয়ে যে ভাবে তার নিয়ে তাকে নিয়ে স্বপ্ন দেখে, বঙ্গবন্ধুকে নিয়ে স্বপ্ন দেখেছিল এই দেশের মানুষ। আজকে আমরা পাকিস্তানের গুলামি থেকে বঞ্চিত হয়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে স্বাধীন দেশের অধিবাসী। এই বঙ্গবন্ধুকে নিয়ে আমি শুধু স্বপ্ন দেখি নাই, বাস্তবে এবং কল্পনায় সবাই স্বপ্ন দেখেছিল যে আজকে আমরা বাংলাদেশের একটা অধিবাসী এবং বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব। বাংলাদেশে এসেছি সৌদি আরব থেকে, যে কোম্পানিগঞ্জ গোয়েন্দার জনতার মানুষ কি সুখে কি দুঃখে আছেন। আমি দীর্ঘ 23 বছর থেকে সমাজ সেবা করে আসছি এই 3 এলাকা তথা বাংলাদেশের প্রত্যন্ত অনেক অঞ্চলে। আমি আমার অবস্থান থেকে যে মানুষের জন্য যতটুকু পারছি করে যাচ্ছি, আগামীতে করব, এই প্রত্যাশা আমার সবসময় থাকে। আমি তো অনেকগুলা কাজ আলহামদুলিল্লাহ করেছি, প্রায় 17,000 টিউবওয়েল আছে আমার ওই 3 টানার ভিতরে। স্বপ্নে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবকে, তাই স্বপ্নের প্রতীক নৌকা নিয়ে করতে চাই নির্বাচন। সিলেট সাইড আসনে স্বপ্নের প্রতীক নৌকা নিয়ে হাফিজ মাসুম চৌধুরী, সফদর শরুফা ফাউন্ডেশন, যেটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন, যার মাধ্যমে হাজারো টিউবওয়েল, হাজার শত গড়, এমনকি শত প্রায় শতখান মসজিদে দান করেছেন, এতিমখানা মাদ্রাসার কাজ রয়েছে চলমান। হাফিজ মাসুম চৌধুরী দেশে এসেছিলেন সংক্ষিপ্ত সফর শেষে চলে যাচ্ছেন আজকে সৌদি আরবে। এলাকার গুণীজন, এমনকি প্রতিবেশী, আত্মীয় স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুরব্বী, তরুণরা বিদায় দিচ্ছে হাসি মুখে, আবারও প্রবাসে যাবেন নির্বাচনের আগে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগে আবারও দেশে আসছেন, নৌকার কাণ্ডারি হতে চান, নৌকা নিয়ে স্বপ্ন দেখছেন। সিলেট সাইড আসন, কোম্পানিগঞ্জ, গোয়েন্দাঘাট, জৈন্তাপুর, 4 আসন নিয়ে লড়তে চান নির্বাচনে।